গত কয়েক বছরে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের বৃহস্পতি তুঙ্গে। মূলত অভিনয় থেকে কিছুটা সরে এসে তার উপস্থাপনায় হয়েছে সাফল্যের মূল জায়গা, আর এটির হাত ধরে তিনি অনলাইন দুনিয়াতেও বাজিমাত করেছেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বেশ খ্যাতি কুড়িয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য, 2023 সালে শাহরিয়ার নাজিম জয় শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় 80 লাখ টাকা। খবরটি জানিয়েছেন অভিনেতা নিজেই, আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম বান সব সময় অল টাইম হেলদি লাইফ। 29 ডিসেম্বর রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, 2023 সালে নাজিম জয় পেজের ভিউ 100 মিলিয়ন আর আয় প্রায় $50,000, স্পন্সর থেকে আয় 25 লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ। এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে, আবার এমন অর্জনের শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এ বিষয়ে জয়ের সাথে কথা হচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল মিডিয়ার প্রতিনিধির সঙ্গে। তিনি আমাদেরকে জানান, কেমন লাগছে এটা, মানে একটা ভার্চুয়াল জগৎ থেকে টাকা আসছে, অভূতপূর্ব একটা সাফল্য ডিজিটাল বাংলাদেশের, এবং সেটার ইয়াং জেনারেশনকে আরো উৎসাহিত করার জন্যই এটা আমার শেয়ার করা। এটা তো আমার আয় না, এটা হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম যেখানে দর্শককে, নতুন এন্টারপ্রেনার যারা বা ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছে তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য, ঠিক আছে, এটা শেয়ার করা যায়। কারণ এই টাকাটা হচ্ছে দৃশ্যমান, এই ভিউটা দৃশ্যমান, ঠিক আছে, এবং একটা উৎসাহমূলক বিষয়। প্রত্যেকটা জিনিস তো মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, যারা নতুন এন্টারপ্রেনার তারা কাজের উৎসাহ যেন পায়, কারণ অনেকের ফেসবুক মনিটাইজই হয় না, তারা ছেড়ে দেয়, এটা যেন উৎসাহ পায়, এই জন্য এই ডাটা দেওয়া। এটা তো আমার ইনকাম দেওয়া না, এটাই আমার একমাত্র কাজ না, মূল বিষয়টা হচ্ছে ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্যই এই পোস্টটা দেওয়া।